কলকাতার পর এবার কন্যাগড়ে। দশমীর দিনে অভিনব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ নিল কন্যাগড় পৌরসভা। কন্যাগড় পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে প্রতিমাগুলিকে সরাসরি জলে ফেলা হলো না, প্রতিমাগুলিকে গঙ্গার পাড়ে রেখে তাতে হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। পৌরসভার এক আধিকারিক জানান, গঙ্গায় দূষণ রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূর্তিতে যেসব রাসায়নিক রং ব্যবহার করা হয় এবং নানা রকমের রঙিন কাপড় থেকে বিষাক্ত রং যাতে সরাসরি গঙ্গায় না যেতে পারে তার জন্য এই ব্যবস্থা। অ্যাকচুয়ালি আমরা গঙ্গাকে মা বলি, আর গঙ্গার জল যদি দূষিত হয় তাহলে আমাদের মাকে দূষণ করা, তাহলে আমরা এক মাস পুজো করতে গিয়ে আর এক মাকে দূষণ করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? না, আমরা একটা অভিনব পদ্ধতি গ্রহণ করেছি বিগত 3 বছর, এটা চতুর্থ বছর, যে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব বিসর্জনের ব্যবস্থা কন্যাগড় পৌরসভার পক্ষ থেকে। তা এই অভিনব ব্যবস্থায় এর ফলে কী হচ্ছে, এই যে মূর্তি, এই মূর্তি যখন তৈরি হয় এর মধ্যে প্রচুর পরিমাণে লেড, মার্কারি বা অনেকগুলো মলিকুল যেগুলো বিপজ্জনক, এবং এর ফলে কলিফর্মগুলো গঙ্গার বেড়ে যায়, জল দূষণটা বৃদ্ধি পায়। তাহলে এর মাধ্যমে যদি আমরা এভাবে ওয়াশ আউট করে দিতে পারি, তাহলে কোনো রকম মলিকুল যেগুলো যাচ্ছে, যে ব্যাড পার্টিকলসগুলো আছে, সেগুলো কোনোভাবেই গঙ্গার জলে মিশছে না, পরিশুদ্ধ জলটাই গঙ্গায় ফাইনালি ডিসচার্জ হচ্ছে। কারণ আমাদের এখানে প্ল্যাটফর্ম আছে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, ইনবিল সেডিমেন্টেশন ট্যাঙ্ক রয়েছে, সেডিমেন্ট সেখানে রয়ে যাচ্ছে এবং স্টোন ব্রিক্স রয়েছে, তার মধ্যে দিয়ে জল যখন ফাইনালি গঙ্গায় যাচ্ছে জলটা পিউরিফাইড হয়ে যাচ্ছে, সেখানে আর কোনো দূষণ যাচ্ছে না। এইভাবে আমরা দূষণমুক্ত পরিবেশে আমরা বিসর্জনের ব্যবস্থা করি। মূর্তিগুলিকে জল দিয়ে ভিজিয়ে গলিয়ে দেওয়া হয়, তারপর শরীর থেকে কাপড় ও নানা জিনিসপত্র খুলে দিয়ে শুধুমাত্র বাঁশের কাঠামোটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয়। এরই পাশাপাশি যে সকল পুজো কমিটিগুলি তাদের সাথে হাত মিলিয়েছে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য পরিবেশ বান্ধবের অভিনন্দন শংসাপত্র দেওয়া হয়েছে। এই নিয়ে 4 বছর হলো এই উদ্যোগ নেওয়া হয়েছে কন্যাগড় পৌরসভার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট 24/7।